শুধু পীর সাহেবের দরবারে কোরআন নেই, ওখানে গেলে আল্লাহ গোমরা বানিয়ে বেতে, তা না। যেই দলে কোরআন নেই ওই দল যদি আমি সাপোর্ট করি, ওখানে থাকি, আমাকেও আল্লাহ গোমরা বানিয়ে দেবে। সুতরাং এটা রাজনীতি মনে না করে নিজেকে বাঁচার জন্য আপনাকে বললাম। আমি দেখতে পাচ্ছি কোরআনের আর হাদিসের চোখ লাগিয়ে আপনি জাহান্নামে যাচ্ছেন। আপনি যেন না যান, আপনার নিজের বাবার মতো ভাইয়ের মতো আমিও আপনাকে ভালোবাসি। নবীর এই হাদিস দিয়ে সতর্ক করলাম, এখন আপনার বিবেককে যা বলে তাই করে। যে দলে কোরআন নেই ওই দল যদি আমার বাবাও প্রতিষ্ঠাতা হয়, ও দলে আমি এখন থেকে নেই। এটাকে সামিয়ানা পর্যন্ত না বাইরে যাবে। আল্লাহ আমাদের বিবেকের তালা লাগা দরজা খুলে দাও, বলেন আমিন। এত নিচের কথা বলার পরেও যদি কারো বিবেক না খোলে, আমার মনে হয় ওর বিবেকের ওপরে কুকুরে পোষাক পড়ছে। অবশ্য ঠিক, সবটা ঠিক হলে সমস্যা। আল্লাহ তুমি আমাদেরকে ওমরের মতো বানিয়ে দাও, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যারা আনিত আদর্শ পেয়ে আমরা খুশি না বেজার। আমি এখানে একটা সূক্ষ্ম কথা বলছি, আমরা যারা ওযু করি, ওযু ভেঙে যায় কয় কারণে বলেন তো? বলেন বলেন। সাত কারণে ওযু ভেঙে যায়, যদি একটাও পাওয়া যায় ওযু ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, ওই ওযু দিয়ে আর নামাজ হবে? বলেন। এটা যেমন বুঝলেন, নামাজ ভেঙে যায় ১৯টা কারণে, কয়টা? কেউ যদি নামাজ পড়ে ১৯টার ভেতরে একটাও পাওয়া যায়, ওই নামাজ আর নামাজ হবে? ও নামাজ পড়াও যা। এই দুইটা বুঝেছেন কিনা আগে বলেন, বুঝেছেন? যেহেতু ক্লাস চলছে আর বেশিরভাগ সব শিক্ষক বসে আছে, বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন দেখেছি সবচাইতে বেশি ক্লাসে প্রশ্ন করতেন ডক্টর লোকমান স্যার। ওনারা জিজ্ঞাসা করতো ছাত্রদের, এত বেশি প্রশ্ন করে, বছর প্রশ্ন করলে ওটা জীবনে ভুলবা না। আমি বারবার আপনাকে প্রশ্ন করছি কারণ আপনার মরণ পর্যন্ত যেন এটা মনে থাকে। নামাজ ভেঙে যায় ১৯টা কারণে, নিজেই বললেন, একটা পাওয়া গেল, নামাজ আর নামাজ থাকে না। ও নামাজ পড়াও যা, না পড়াও তা। অজু করলে অজু ভেঙে যায় ৭ কারণে, আমল করলে আমল ভেঙে যায় ২ কারণে, কয় কারণ? রোজা রাখলে রোজাও ভেঙে যায়, হজ করলে হজও ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। যত ইবাদত আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমরা দেখেছি এগুলো ভেঙে যাওয়া নষ্ট হয়ে যাওয়ার পেছনে কিছু না কিছু কারণ আছে, কথা বলে না কেন? আর ওগুলো যদি ভেঙে যায় নষ্ট হয়ে যায়, ওটা করাও যা না করাও তা। যে জিনিস আপনাকে জান্নাতে নিয়ে যাবে তার নাম ইমান, তার নাম আরো আসতে বলেন। এই ইমানও ভেঙে যায় ১০টা কারণে, এখানে হাজারো মানুষের অনেকেই জানে না ইমান কয় কারণে ভাঙে। অনেকে অজু ভেঙে যায় ৭ কারণে বলতে পারে, নামাজ ভেঙে যায় ১৯ কারণে ভেঙে বলতে পারে, অথচ জান্নাতে যাওয়ার জন্য যেটা শর্ত ইমান, ইমানও ভেঙে যায় নষ্ট হয়ে যায় ১০ কারণে, ওই একটাও জানে না, কথা বলে না কেন? ইমান যদি সত্যিই ভেঙে যায় আপনার, নষ্ট হয়ে যায়, তাহলে ভাঙা ওযু দিয়ে যেমন নামাজ হয় না, ভাঙা ইমান দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। আজকের এই মাহফিলে যেন সতর্ক করছি, ইমান যেন ভেঙে না যায়, নষ্ট হয়ে না যায়। যে ১০টা কারণে ইমান নষ্ট হয় ভেঙে যায়, তার ৪ নাম্বারটা আমি পড়েছি আজকে, যে কিছুক্ষণ আগে যেটা বললাম, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের একমাত্র আদর্শ, একমাত্র। সুতরাং দুনিয়াতে কেউ যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে একমাত্র আদর্শ মনে না করে, ওর ইমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। এটা তো আমি বানালাম। হ্যাঁ, কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ইয়াসিন, ইয়াসিন সূরার ভেতরে ৮৬টা আয়াত আছে, একবার পড়লেই ১০ খতম কোরআন শরীফের সওয়াব হয়, সে জন্মের পর থেকে শুনছি। কেন হয় এটা কোনোদিন চিন্তা করেননি? কেন? এর চাইতে বড় সূরা নেই কোরআনে, সূরা বাকারা এর চাইতে মনে হয় ৭-৮ ডবল বড়।
কই সেটা পড়লে তো দশ খতম কোরআনের সব হয় না। সূরা আলে ইমরান এত বড় 200টা আয়াত, এত বড় সূরা পড়লেও দশ খতম কোরআনের সব হয় না। ইয়াসিন মাত্র 5 থেকে 5.5 পৃষ্ঠা, 86টা মাত্র আয়াত, এটা পড়লে কোরআন 10 বার পড়ার সওয়াব পাবেন এমনিতেই না। অবশ্যই কোনো না কোনো কারণ আছে। ফেজিল আলীর কোরআনে তাফসিরে মুফাসসির সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহে ইয়াসিন শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তিনি ফেজিল আলীর কোরআনে দিয়েছেন, আল্লাহ কেন এই 86টা আয়াতে 86টা বিষয় আমাদের সামনে উপস্থাপন করলেন। কোনো মানুষ যদি তার প্র্যাকটিক্যাল লাইফে সত্যি এগুলো মানতে পারে, আমার আল্লাহর কথা বাস্তব প্রতিফলন হবে, 10 বার পড়া কোরআন পড়লে যে সওয়াব হবে ওই সওয়াব আপনার আমল নামে আল্লাহ দিয়েই দেবেন। কি আসে একটা একটা করে আপনাকে দেখা লাগবে। আগে তার প্রথম নাম্বারে ইয়াসিন, প্রথম নাম্বার কি? ইয়া মানে হে, সিন মানে সাজ্জাদ, এটা তাফসিরে কাবীরের ভেতরে আছে। সিন শব্দের 5টা ব্যাখ্যা তিনি লিখেছেন আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহে। তিনি বলেন সিন দিয়ে আল্লাহ 5টা বিষয় ইঙ্গিত দিয়েছেন। ইয়া হরফে নেদা, হে সিন মানে সাজ্জাদুল আলামিন, সিন মানে সাজ্জাদুল বাশার, সিন মানে সাজ্জাদুল কাউনাইন, সিন মানে সাজ্জাদুল আম্বিয়া, সিন মানে সাজ্জাদুল মুরসালিন। আল্লাহ তাআলা জানাতে চেয়েছেন এই পৃথিবীতে আল্লাহর ঘোষণা দেওয়া একমাত্র নেতা, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য বিশ্ব নবীকে আল্লাহ ডাক দিয়েছেন হে নেতা, হে নেতা, বলেন বলেন হে নেতা। দুনিয়াতে কাউকে আনে আমায় আমার ডাকা হয়নি, পরে কোরআনে আল্লাহ 7টা নামে বিশেষ করে নবীজিকে ডাক দিয়েছেন ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদাসসির, আহমদ, মোহাম্মদ আর আব্দুল, তার ভেতরে অন্যতম হচ্ছে ইয়াসিন। আল্লাহর ঘোষণা দেওয়ায় শব্দটা আল্লাহ নিজে ডাক দিচ্ছেন হে নেতা, এটা আপনার জীবনে মেনে নেওয়া ফরজ। এই জন্য যাদের নেতা ঠিক নেই, আপনি রাজনীতি মনে না করে বিবেককে প্রশ্ন করেন, আপনি সব বোঝেন, আর সূরা ইয়াসিন পড়লে 10 খতম কোরআনের সওয়াব হয় এই ব্যাখ্যা করছি, এতটুকু বোঝেন না। জরিপ পেয়েছিলাম জানুয়ারি মাসে, আমি ডিসেম্বরের 8 তারিখে জেল থেকে বের হয়েছি, জানুয়ারির 1 তারিখে একটা জরিপ পড়েছিলাম। ওখানে লিখেছে বাংলাদেশে 100 জনের মাত্র 15 জন বিশ্ব নবীকে একমাত্র আদর্শ নেতা মেনে চলে, বাকি 85 জন আছে তা নানা নাই। এই যে ইমান ভাঙার যে 10টা কারণের 4 নম্বর কারণ, যেটা যারা বিশ্ব নবীকে আদর্শ মানে না তাদের ইমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। এই হিসাবে 100 জনের 85 জনের ইমান আছে না গেছে, তার ভেতরে আমি আপনি মনে হয় নেই। আমরা যেন পড়ে না যাই ওর ভেতরে, এই যে 15 জন আছে এর ভেতরে যেন আমরা থাকতে পারি, আল্লাহ আমাদেরকে কবুল করো, বলেন আমিন। আপনার ইমানই যদি ভেঙে যায় আপনি কি নিয়ে পড়াই করছেন? পৃথিবীর যত বিষয় আছে প্রতিটি বিষয়ের একটা আলাদা আলাদা স্বাদ পাবেন। কেউ যদি ইমান আনে ইমানের সে স্বাদ পাবে। নবীজির চাচা হযরতে আব্বাস বলেন মাংজা কত আমাল ইমান মান রদিয়া বিল্লাহি রব্বা, কোন মানুষ যদি আল্লাহকে রব বলে খুশি থাকতে পারে যে আল্লাহ আমার রব, আমি খুশি আছি, এর উপর আমি টিকে আছি। কোন মানুষ যদি সত্যিই রব বলে খুশি থাকে এবং টিকে থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক বলেন আমি তার জন্য ফেরেশতা নাজিল করে হলেও সাহায্য করি করব। তাতানাজ্জালু এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, এখন করছেন, মালাকুন না দিয়ে মালাইকা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ যে সাহায্য করবে আল্লাহর ওয়াদা, এটা মিথ্যা হতে পারে? আরো আসতে বলেন না। ফেরেশতারা ওই সময় এসে কি বলবে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পাবেন না, চিন্তা করবেন না। কিসের ভয়, কিসের চিন্তা? তাফসিরে ইবনে কাসির মুফাসসির লিখেছেন মানুষ হয়তো ভয় করতে পারে, আল্লাহ আমি এখনই যদি মারা যাই
হয়তো চিন্তা করতে পারে এখনই মারা গেলে আমার যে ছেলে আছে ও ছেলের কি হবে, আমার যে মেয়ে বিয়ে দেওয়া লাগবে ও মেয়ের কি হবে, আমার যে বিশাল সম্পদ আমি গড়েছি, আমার যে বিশাল ক্ষমতা এটা আমার কি হবে, এই চিন্তা এই ভয় তার মনের ভেতরে আসতে পারে। ফেরেশতারা ওই সময় এসে তাকে বলে ভয় পাবেন না, চিন্তাও করবেন না, ওগুলোর সব দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়ে নিয়েছে। এই ওয়াজটা করা যত সহজ মুখ দিয়ে, এটা প্র্যাকটিক্যাল লাইফে সেট করা অত সহজ না, যারা সেট করেছে তারা বুঝতেছে। আমি বলতাম না শুধু আয়াতের সাথে রিলেটেড, এই জন্য বলছি যেন আপনি উদ্বুদ্ধ হতে পারেন। জেলখানায় থাকাকালীন এক কারারক্ষী এসে আমারে বলছিল আল্লাহর এক বান্দার ফাঁসি হবে, রাত 10:01 তার ফাঁসি, সন্ধ্যা 7:00 সময় এসে বলছো স্যার আপনি রেডি হয়ে থাকেন, আর বেশি সময় নেই। উনি আমারে বলছে কারারক্ষী ভাই এখনো তো 3 ঘন্টা আছে, আমি 2 ঘন্টা ঘুমিয়ে গেলাম, তুমি 1 ঘন্টা আগে আমার ডেকে দিও। কারারক্ষী আমাদেরও পাহারা দিচ্ছিল ওই সময় ডাক দিয়ে বলছে হুজুর দেখলাম ঠিক লোকটা ঘুমিয়ে গেল, 2 ঘন্টা পরে আমি ডাকলাম, উনি ঘুম থেকে ভালোভাবে উঠলেন, গোসল করলেন, ওযু করলেন, আমারে বলছে চা খাবেন আপনি, নিজে চা বানালেন ভেতর থেকে, আমারে দিলেন 1 কাপ, নিজে আর 1 কাপ খেলেন, 2 রাকাত নামাজ আদায় করে ডাক দিয়ে বলছে ভাই এবার চলেন আমি রেডি হয়ে গেছি। উনি বলছে হুজুর আমিও তো মানুষ, আমার তো মনে হচ্ছিল ওই সময় যে মাত্র আর 1 ঘন্টা যার বাকি আছে ফাঁসির, এ লোকটার ঘুম আসে কি করে, আমার তো নাম শুনলেই ঘুম উড়ে যায় আর ও আর আমি ঘুমাচ্ছে, অথচ লোকটা আমার মতো ফকিন্নি না, তার যে বিশাল বিশালতা আমি নাম নিলাম না, এত কিছু দুনিয়াতে করেছে তার ওই পর্যায়ে চিন্তা করলে আমার মাথা খারাপ হয়ে যায়, আর স্যার কোনো চিন্তা নেই, বিনা চিন্তাতে দেখলাম আর আমি ঘুমিয়ে গেছি। আমি সারা জীবন ওয়াজে শুনেছি যারা আল্লাহকে রব বলার পরে সন্তুষ্ট থাকে টিকে থাকে তাদের ওপর নাকি ফেরেশতা নাজিল হয়ে চিন্তা করো না দুঃখ করো না এটা বলে, আমি নিজে এটা আমার চোখে দেখেছি, নাই তো এই সময় মানুষের ঘুম আসার কথা না। আল্লাহ তা খফু ওয়ালা তাহজানু, ফেরেশতারা যেন কানের কাছে এসে বলে আল্লাহর বান্দা ভয় পাবেন না, চিন্তা করবেন না, আপনার ছেলে নিয়ে, আপনার মেয়ে নিয়ে, আপনার ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে, আপনার রাজনীতি নিয়ে চিন্তা হয়, ওগুলোর সব দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়েছে, আপনি আল্লাহর জান্নাতে যান। আল্লাহ যার ওয়াদা আল্লাহ নিজে করেছেন বলেন সুবহানাল্লাহ ভাই বসেন, ভাই কথাটা শেষ হবে না, ভাই সময় নেই, হ্যাঁ বসেন বসেন, কি নাম জানো আমার ভাইরা, আমি আয়াতের ডিপ যেটা ভেতরে যেটা শব্দ পেয়েছি, সত্যি যদি আমরা আল্লাহকে রব বলার পরে সন্তুষ্ট থাকতে পারি, খুশি থাকতে পারি, ইমানের একটা স্বাদ আমরা পাব, শুধু পাবো এতটুকুই না, ফেরেশতারা বলবে আমরা তোমাদের সাথে আছি, আমরা এইটা এখন দেখতে চাই। ফিলিস্তিনের মুসলমানদের জন্য এটা এখন সবচাইতে জরুরি, 57টা মুসলমান রাষ্ট্র দুনিয়াতে, আমার তো মনে হচ্ছে যতটুকু এরা যদি শুধু প্রসাব করে দেয় ইসরায়েল ভেসে যাওয়ার কথা, অথচ তাদের মনে শান্ত নাই এইটাই। এ ফিলিস্তিনের মুসলমানেরা আনাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা,
আয়াত পড়ার পরে মনে হয় ফেরেশতারা ওদেরকে যেন বলছে, চিন্তা করবেন না, আমরা সাথে আছি। শুধু এতটুকুই না, জান্নাতে যাওয়া পর্যন্ত তোমাদের সাথে বন্ধু হয়ে থাকবো, এমন জান্নাতে বসিয়ে দেব যেখানে যাওয়ার পরে চাওয়ার আগে জিনিস পাওয়া যাবে। এটা আল্লাহর পক্ষ থেকে দয়াময় মহান মেহেরবানের পক্ষ থেকে এটার মেহমানদারি। আমার ভাইরা, আমরা ঈদের দিন যেভাবে সকালবেলা আনন্দ করলাম, সেমাই খেলাম, মিষ্টি খেয়েছি, অথচ ঈদের দিন ওই সময় ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা পাথর খাচ্ছে, বোমা খাচ্ছে। ওদেরকে যদি আল্লাহরে ফেরেশতা মণ্ডলী এসে কিছু নাই বলবে, কোনো সান্ত্বনায় নাই দেবে, ওরা টিকে থাকলো দুনিয়ায় কি করে? অবশ্যই ওরা ইমানের স্বাদ পেয়েছে, আল্লাহকে রব বলার পরে যারা খুশি হয়ে যারা টিকে আছে দুনিয়ায়, যারা ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে পেয়ে খুশি আছে। ওস্তাদ বলছিলেন না, ইন্নাদ দিন ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীতে একটাই মাত্র জীবন ব্যবস্থা যার নাম ইসলাম, এটা থেকে সরানোর জন্য আজ অনেকে সূক্ষ্ম ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এই দেশেও। পরিষ্কার ভাষায় বলছি আল্লাহর ঘোষণা, আপনি পৃথিবীর কোন ধর্ম দিয়ে কোন নিয়ম নীতি দিয়ে আল্লাহ পর্যন্ত যেতে পারবেন না, তাহলে আল্লাহ দিনের আগে আলিফ লাম দিতেন না। এটা নির্দিষ্ট করে দিয়েছেন, একটাই মাত্র ধর্ম, একটাই জীবন ব্যবস্থা যেটা দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছানো যায়, আল্লাহকে রাজি করা যায়। অমাইয়া বতাগি গায়রাল ইসলামি দিনাম ফালাই উকবালা মিন ইলাখির আয়াত। তোমাদের ভেতরে ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোনো নিয়ম নীতি ধর্ম দিয়ে আল্লাহ পর্যন্ত যেতে চাও, তোমাদের জীবনের কোনো কিছু আল্লাহ কবুল করবেন না, করছেও না, করবেনও না, বলেন নাউজুবিল্লাহ। সুতরাং এ বিষয়ে আমরা যারা 96% মুসলমানের দেশে আছি, আমাদের একটু সতর্ক হওয়া লাগবে। আমাদেরকে যেন ইসলাম 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 থেকে দূরে সরিয়ে অন্য কোনো জায়গায় নিয়ে যেতে না পারে। আমার কথার অর্থ বোঝেন আপনি? 3 নম্বরে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যারা একমাত্র আদর্শ নবী আর রাসূল হিসাবে পেয়ে খুশি হয়েছে, নবী কি? নবাউল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সংবাদ বাহক, উনি যে সংবাদ আল্লাহর কাছ থেকে আমাদের কাছে নিয়ে এসে দিয়েছেন, এই কথাগুলোর উপরে বিশ্বাস করার পরে প্র্যাকটিক্যাল লাইফে আপনি সেট করবেন। রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা এ দুনিয়াতে রাসূল হিসাবে পেয়ে খুশি হয়ে গেছে, সত্যি সত্যি আল্লাহ তাদেরকে ইমানের একটা আলাদা স্বাদ গ্রহণ করাবেন। এই 3টা বিষয় পেয়ে আল্লাহ যেন আমাদেরকে ইমানের আলাদা একটা স্বাদ দান করেন, বলেন আমিন। সূরা মারিজের 10-18 এতগুলো আয়াত আমরা কোরআনে কারিম থেকে পড়লাম, কোন তাফসীর মাহফিল আমি এত আয়াত পড়ি না। আজকের আলোচনার বিষয় হচ্ছে মুক্তিপণ। কি বললাম বলেন না কেন? শব্দটা শুনতে যতটুকু মনে হচ্ছে এক শব্দটা কিন্তু বিশাল। আমি জেলখানায় বসে বসে মাওলানা মামুনুল হক, মাওলানা সাখাওয়াত হোসেন রাজি আর আমি তিনজন এক জায়গায় ছিলাম, ওনারা এই আয়াতটা বের করে বললাম, হুজুর দেখেন তো এর ভেতরে কিছু করা যায় কি না। এখান থেকে যে বিষয়গুলো ওনারা কয়েকটা তাফসির থেকে বের করে করে আমাকে শুনিয়েছিলেন, আমি কিছু কিছু জিনিসের সাথে মিলিয়ে দেখলাম যে মুক্তিপণ শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে বিষয়টা অত সহজ না। কিয়ামতের ওই কঠিন ময়দানে মহান আল্লাহ তিনি বলেন, আমার কাছে অনেকে মুক্তিপণ দিতে চাইবে। কি দিতে চাইবে? অলা ইয়াসালু হামিমুন হামিমাই ওবাসসারুনাহুম। আল্লাহ পাক বলেন, ওই কিয়ামতের কঠিন ময়দানে যেদিন যুবক মানুষ বৃদ্ধ হয়ে যাবে, মেয়েদের লজ্জার স্থান বাদ দিয়ে পেট ফেটে বাচ্চা বের হয়ে যাবে, দুধের বাচ্চার কথা পর্যন্ত মানুষ ভুলে যাবে, মাটি পড়ে তামা হয়ে যাবে, মাথার মগজগুলো টকবক করে পড়তে থাকবে নাক কান দিয়ে, এই কঠিন মুহূর্তে মানুষ মুক্তিপণ দেওয়ার জন্য আমার কাছে আসবে। কোন শহীদ কোন বন্ধু বন্ধুর পরিচয় দেবে না,
এমনকি তাদেরকে যদি সম্মুখে নিয়ে আসা হয়, সামনাসামনি করা হয়, ভুলে যাবে, বলবে কে বন্ধু আমি চিনি না তোরে। ইয়াবাদুল মুজরি মোলা ও ইফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি। আল্লাহ পাক বলেন, ওই কঠিন মুহূর্তে মানুষ আমাকে মুক্তিপণ দিতে চাইবে, তার সন্তানাদি কি দেবে? আমার ছোট মেয়েটা জান্নাতুল মাওয়ার পরের যেটা ফারিহা জান্নাত, এরা আমি এক বছর রেখে গিয়েছিলাম সেলখানায় যাওয়ার আগে, এখন ওর বয়স 4 বছর। ওর প্রতি আমার যে দুর্বলতা, যে ভালোবাসায় 3 বছরে জন্মিয়েছে, আমি না দেখার পরেও, যদিও আমার এখন ভালো চিনি না, জেল থেকে বের হয়ে বাড়ি গিয়ে যেদিন গেলাম, আমার বছর হুজুর আমাদের বাড়ি চলেন, হুজুর আমাদের বাড়ি চলেন মানে মানে ও যে আমার মেয়ে, আমি যে ওর বাবা, ও আমার চেনেই না, মনে করে বিভিন্ন হুজুর আসে, আজকে মনে হয় হুজুরি এসেছে, অথচ ওকে না দেখে যে ভালোবাসা, যে মহব্বত ওর প্রতি তৈরি হয়েছে, আমার যতটুকু মহব্বত ওর প্রতি, কেউ যদি বলে পুরা রাজশাহী তোমাকে দিয়ে দেবো, ফারিহাকে মেরে ফেলো, আমার সম্ভব না। কি ভালোবাসা ওর প্রতি বলেন তো আমার। অথচ আল্লাহ বলেন কিয়ামতে ফারিহাকে ও আমার কাছে হামজা বলবে, আল্লাহ মুক্তিপণ দিয়ে দিলাম, এটা নিন, এটা বলবো আমি, আমি যে বলবো এটা কি বানাচ্ছি আমি? কোরআনে কারিম আমাকে জানাচ্ছে যেটা আমি বলবো। ফারিহা জান্নাতের মতো এত মহব্বত ভালোবাসার বস্তুকে যদি আমি বিনিময় দেওয়া, মুক্তিপণ দেওয়া, ফিদিয়া দিতে চাই, আর কি বাকি থাকবে আমার কাছে? আল্লাহ পাক বলেন শুধু সন্তানাদি না, অসহিবাতি ওয়া বানি ওয়া আখি, এমনকি তার স্ত্রী, তার সহোদর যারা, তার ভাই, তাদেরকেও আল্লাহর কাছে সে মুক্তিপণ হিসাবে বলবে, আল্লাহ এগুলো নিয়ে নাও। তার জ্ঞাতি গোষ্ঠী, তার দলের লোক, যারা তাকে আশ্রয় দিত বিপদে পড়লে, যাদের নাম শুনলে তাকে অনেক বিপদ থেকে বাঁচিয়ে দিত, এই মানুষগুলোকেও সে বলবে, আল্লাহ এগুলো মুক্তিপণ দিয়ে দিলাম, এগুলো নিয়ে নাও, তোমার আমাকে বাঁচাবান তো। আল্লাহ বলেন এতটুকুই না, ওয়া মান ফিল আরদি জামিআ, এমনকি তামাম দুনিয়ায় ওর যা আছে তা তো দিতে চাইবে, ওর যা নেই তাও বলবে, আল্লাহ ওগুলো দিয়ে দিলাম। সম্মা ইউমজি, এর বিনিময়ও তুমি আমাকে নাজাত দাও, আমাকে বাঁচাও। আল্লাহ পাক এবার কঠিন জবাব দিয়েছেন, কাল্লা না, কখনোই না, অবশ্যই এই মানুষগুলোকে আমি আল্লাহর লাজায় প্রবেশ করাবো। কোন জায়গায় বলেন বলেন? এখানে একটা কমন প্রশ্ন আমরা অনেকবার করেছি, আমরা অনেকে জানি যে জাহান্নাম 7টা, জান্নাত 8টা, না, সূরা হিজরের 44 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, লাহা সাবাতু আবওয়াব, এই জাহান্নামের দরজা 7টা, কয়টা? তাহলে জাহান্নাম 1টা, দরজা 7টা, জান্নাত 1টা, দরজা 8টা, আমি কোরআনে 100টার উপরে দরজার স্তর পেয়েছি। মনে মনে ওইগুলো আমাদের আলোচনার বিষয় না, বা ওগুলো আমরা আলোচনা করি না, তাই জানি না। জান্নাতের দরজা কিন্তু শুধু 8টা না, 100টার উপরে আছে। জাহান্নামের 7টা আমাদের কাছে পরিচিত বেশি, তার ভেতরে গুরুত্বপূর্ণ এই লাজ। 1টা জাহান্নাম তার স্তর বা যার দরজা হচ্ছে 7টা মনে করেন। আল্লাহ পাক বলেন, লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম, দুনিয়াতে যে যে ধরনের অপরাধ করবে, কিয়ামতে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করাবে, তার জন্য ওই কিসিম, ওই অংশ ভাগ করা থাকবে। এটা ইবতেদাই মাদ্রাসা 1 থেকে 5 পর্যন্ত পড়াই, 5টা ক্লাসরুম আছে না বলেন? 5টা ক্লাসরুমের 5টা দরজা আছে, যে যেই শ্রেণীতে পড়ে ওই দরজা দিয়ে সে প্রবেশ করে। ক্লাস 1-এ পড়ে ও 5-এ যে ক্লাস করতে পারবে। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে যে যেই ধরনের কাজ করছো করবা, যে ধরনের অপরাধ করছো,
কিয়ামতের দিন ওই দরজা দিয়ে তোমাদের আমি প্রবেশ করাবো। এখন আমাদের এই মাহফিলে আসার পরে এটাই বোঝার বিষয় যে আমি কোন দরজা দিয়ে প্রবেশ করার উপযুক্ত হলাম। অবশ্যই কোন না কোন দরজার পাশে আমি দাঁড়িয়ে আছি, ফেরেশতা মালিক দারওয়ান যিনি আছে উনি আমাকে কিন্তু জিজ্ঞাসা করবে, কেন লাসায় আসলে, কেন সাকারে আসলে, কেন হোতমায় আসলে, কেন হাবিয়ায় আসলে, কেন জাহিমে আসলে, কেন জাহান্নামে আসলে। জাহান্নাম একটা দরজার নাম, এই সাতটা নাম দিয়ে আল্লাহ দরজার নামে নামকরণ করলেন। তার ভেতরে ভয়ঙ্কর দরজার নাম হচ্ছে লাসা। আল্লাহ পাক বলেন, নাসাতাল্লিশাবাব, এত ভয়ঙ্কর, এখানে ঢুকলে এই মানুষের চামড়া আগে খসে যাবে। আর ভাই চামড়া এমনি খসে না, একটা ঘরের ভেতরে আপনি প্রবেশ করলেন চামড়া খসে যাবে না। কি যন্ত্র সেখানে সেট করা আছে, কি আসাব দেওয়ার জিনিসগুলো আছে যে গেলে এই চামড়া খসে যায়। বলেন আপনি অনুধাবন করতে পারছেন যে জায়গাটা কত মারাত্মক, যেখানে গেলে আগেই চামড়া খসে যায়। এই যে লাজনামে জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করবে, মাত্র দুইটা গুণ যাদের দুনিয়ায় আছে তাদেরকে এই দরজা ডাকবে, এ জাহান্নামের লাজনামক দরজা তাদেরকে ডাক দেবে। দুনিয়াতে যারা সত্যকে সত্য জানার পরও পৃষ্ঠ প্রদর্শন করেছে, মুখ ফিরিয়ে চলে গেছে। আর বাংলাদেশে এখন এই শ্রেণীর মানুষ বেশি। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মালিক মহান রব্বুল ইজ্জাত আল জালালকে খুঁজে পাওয়ার জন্য তিনি শত চেষ্টা করেছিলেন। কখনো তারকা দেখে মনে করেছেন এইটাই আমার রব, কখনো সূর্য দেখে মনে করেছেন এইটা আমার রব, কখনো চন্দ্র দেখে মনে করেছেন এইটা আমার রব। সর্বশেষ যখন সবগুলো অস্তমিত হয়ে গেছে, বলছেন না, যেগুলো ডুবে যায়, যেগুলো অস্তমিত হয়ে যায়, যেগুলো শেষ হয়ে যায়, এগুলো আমার মালিক হতে পারে না। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম কত চেষ্টা করে সাধনা করে তার মালিককে খুঁজে পেয়েছে, অথচ বাংলার মুসলমানদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও এরা মানতে চায় না। জাহান্নামে লাসো নামক এই দরজা তাদেরকে ডাকবে, তাদ ও মান আদবার ওয়াতাবাল্লাহ, যারা সত্য থেকে পৃষ্ঠ প্রদর্শন করে আর মুখ ফিরিয়ে চলে যায়। আমি যে প্রথমেই বললাম এই শ্রেণীর মানুষ বাংলাদেশে বেশি, এটাকে আমি ভুল বললাম, কথা বলেন না কেন, কারণ দেশের মতো এত কোরআনের আলোচনা পৃথিবীর কোনো জায়গায় হয় না। আলেমরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এটা সত্যের পথ, এটা মিথ্যা পথ, জানার পরও আপনার বিবেকে কোনো নাড়াই দেয় না। আপনি বিশ্বাস করতে পারেন আপনাকে জাহান্নামে লাজার সামনে দাঁড় করানো আছে, আপনি শুধু প্রবেশ করবেন। সত্যকে সত্য জানার পরে যারা অহংকার করে মুখ ফিরিয়ে নেয়, যারা মানতে চায় না, হিংসা করে, এরা এক প্রকার ইহুদি আর খ্রিস্টানদের মতোই। কারণ ওদের তাওরাতে, ওদের ইনজিলে লেখা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, কিন্তু ওরা হিংসা করে আর অহংকার করে মেনেছিল না, কথা বলে না কেন। ওদের কিতাবে তো লেখা ছিল কিন্তু ওরা মানত না, হিংসা করে। হিংসা কি, অহংকার কি? ওরা অহংকার করতো এই কারণে যে আমাদের ভেতরে আমাদের ইহুদি খ্রিস্টান ধর্মে নবী পাঠাবে, সর্বশেষ নবী না, ও মুসলমানদের ইসলাম ধর্মে পাঠিয়েছে, ওটা আমরা মানি না। আর হিংসা করতো এই যে আর লোক পাইনি আল্লাহ, এ গরিব মানুষ নবী বানিয়েছে, এত টাকাওয়ালা সম্পদওয়ালা ক্ষমতাওয়ালা মানুষ আছে, তাদেরকে আল্লাহ চোখে দেখলো না, তোমার মতো গরিব মানুষ চোখে দেখেছে, ও মানি না। এদের সত্যকে কিন্তু জানতো ওরা সত্য, কারণ তাওরাতে আর ইনজিলে মোসা নবী ঈসা নবীর চাইতে মুহাম্মদ রাসূলুল্লাহর পরিচয় বেশি ছিল। মোসা নবীর নাম যদি একবার থাকে, মুহাম্মদ রাসূলুল্লাহর নাম ছিল 900 বার। এতবার থাকার পরে ওরা সত্যকে সত্য জানার পরেও মানে নাই। আল্লাহ পাক প্রতিদিন আমাদের এই মুখ দিয়ে
কমপক্ষে 17-12 ওদের নামে বরদোয়া বের করায়, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। এখানে যে দুইটা জাতির কথা আছে, ইহুদি আর খ্রিস্টান, এরা সত্যকে সত্য জানার পরও মানে নাই, এই জন্য আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, তাদেরকে গজব দিয়েছেন, তাদেরকে বরদোয়া দিয়েছেন। আমরা যদি আর সত্যকে সত্য জানার পরে হিংসা করে অহংকার করে আর যে কোনো কায়দায় না মানি, আমাদের বরদোয়া আমাদের বিরুদ্ধে যাবে। প্রতিদিন অন্তত আপনি অন্য নামাজ না পড়লেও ফরজ নামাজ তো পড়েন, ফরজ নামাজ 17 রাকাতে অন্তত এই কথা বলাই লাগে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। বলেন তো আপনার নিজের বরদোয়া আপনি নিজে পড়বেন? এই জন্য সত্যকে সত্য জানেন। আপনি জানেন আমির হামজা শেখ কুষ্টিয়া থেকে এসেছে, ওর বাবার কথা বলবে না, ওর দাদার কথা বলবে না, ওর দলের কথাও বলবে না, যা বলবে কোরআন থেকে বলবে, ওটা আপনি বিশ্বাসও করেন জানেন। ও এইটার জন্যই অহংকার করে হিংসা করে মানেন না, না এ তো আমার বাবার মুরিদ না, ও মানি না, এ তো আমার দলের লোক না, মানি না। আমি মনে হয় বেশি বলে ফেললাম, বাংলাদেশে এই চরিত্রের মানুষ আছে না নেই? আপনি বিশ্বাস করতে পারেন এগুলো এক প্রকার ইহুদি আর খ্রিস্টানদের মতোই। এদেরকে লাজা নামক দরজা ডাকতেছে, আসো। ও জামা ফাওয়া, দুই নম্বরে যারা মাল সম্পদ জমা করে আর সংরক্ষিত করে রাখে যে এগুলো আমার কাছে স্থায়ীভাবে থাকবে। এই যে মাল, মাল মানে অনেকেই মনে করে যে মরে গেছে আবুল মাল, ওইটা মনে হয়। কিছুদিন আগে যিনি বিদায় নিয়েছে মন্ত্রণালয় থেকে, যিনি অর্থমন্ত্রী ছিলেন সাবেক, কে কামাল, এই মাল নাকি আবুল মালও না কামালও না, এ মাল কি? ফেজিলাল কোরআনে মুফাসসির লিখেছেন মাল শব্দের ব্যাখ্যায় তিনি পাঁচটা বিষয় তুলে ধরেছেন, যারা এই পাঁচটা বিষয় জমা করে আর বারবার সংরক্ষিত করে রাখার চেষ্টা করে আর মনে করে আমার কাছে থাকবে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যারা ধারণা করে এগুলো আমার কাছে স্থায়ীভাবে থাকবে, এগুলো আর হাত ছাড়া হবে না, এই মানুষগুলোকে মহান আল্লাহ তোমা নামক দরজা দিয়ে প্রবেশ করাবে। বলেন না উজুবিল, তাফসিরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, ওই জন্য তাফসির আকারে কথা বলছি, নাকি আমি সাপের কাহিনী শুরু করব? আল্লাহ পাক জানিয়েছেন যারা মাল জমা করে, আল্লাহ দি জামা মাল আদাদা, আর বারবার গণনা করে মনে করে আমার কাছে স্থায়ীভাবে মাল থেকে যাবে, এটা সংরক্ষিত করে রাখার চেষ্টা করছে, এদেরকে লাসা এবং হুকামা নামে যে জাহান্নামের দরজা এদেরকে ডাকবে, আসো। এমন কঠিন অবস্থান লাই দরজার ভেতরে রেখেছে, নারুল্লাহিল মুকদা, আল্লাহ পাক বলেন হুকামা নামক জাহান্নামে যে দরজার ভেতরে আগুন আছে, এই আগুন আমি আল্লাহ নিজে জ্বালিয়েছি। বলেন নাউযুবিল্লাহ, দুনিয়ার আগুন কোন জায়গায় লাগলে সেই জায়গা পুড়ে যায়, আর হুতামা নামক জাহান্নামে যে আগুন আল্লাহ রেখেছেন ওই জায়গায় কেউ গেলে আগে তার কলিজা পুড়ে যাবে। আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, কলিজা পর্যন্ত আগে পৌঁছাবে, ওটা সারকার হয়ে যাবে আগে। এমন কঠিন মারাত্মক জায়গা মহান রব্বুল ইজ্জাতুল জালাল আমাদের জন্য রেখে দিয়েছেন হুতামা লাজা, যে দুইটা গুণ বললাম, দেখেন তো এ বাংলাদেশে কারোর সাথে মেলে কি না, যারা সত্যকে জানার পরও পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায়, মুখ ফিরিয়ে নেয় আর মাল জমা করে আর বারবার সংরক্ষণ করার চেষ্টা করে। এগুলো আমি মালের পাঁচটা ব্যাখ্যা পেয়েছি তাফসিরে। এক নম্বরে মাল বলতে নবীজি আয়াতের ব্যাখ্যা জানিয়েছেন, আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা,
পৃথিবীর সবগুলো সম্পদ মাল, এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা নেককার মেয়ে মানুষ। ধরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, আমি দেখলাম বহু মা বোনেরা আম গাছতলায় বসে আছেন, বাসতলায় বসে আছেন। নেককার নারী, এগুলো দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। কি এটা? আল্লাহর নবী জানিয়েছেন চারটা গুণ যার ভেতরে আছে তাকে শ্রেষ্ঠ সম্পদ বলা হয়, শ্রেষ্ঠ নারী বলা হয়। এক নম্বরে, যার স্বামী বাইরে থেকে আসলে দুনিয়ার সব কাজ কাম বাদ দিয়ে স্বামীকে খুশি করার জন্য এগিয়ে যায়। দুই নম্বরে, স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় জীবন থাকতে ওইটা মেনে নেয়। সম্মানিত মা বোনেরা, নামাজের সময় পর্যন্ত আপনার মাথা আর চুল যেন বের হয়ে না যায়, এটা নিষিদ্ধ। নামাজে যদি চুল বের হয়ে যায় নামাজ নষ্ট হয়ে যাবে, নামাজ ভেঙে যাবে। অথচ স্বামীর সামনে যতক্ষণ থাকবেন চুল ছেড়ে দিয়ে থাকবেন, যতক্ষণ চুল ছাড়া দেওয়া থাকবে, যত চুল দেখবে অতগুলো সওয়াব আপনার আমল নামায় লিখা হবে। ওরা চুল ছেড়েও দেয়, উন্মুক্ত করে রাখে, চুল ফুলিয়েও রাখে, স্বামী বাদ দিয়ে অন্যের সামনে। কথা বলুন যারা এসেছেন গাছতলায়, আম গাছতলায়, বাসতলায় বসে আছেন, আপনাদেরকে আমি ভালোবাসি, বাঁচাতে চাই। আপনি যদি সত্যি শ্রেষ্ঠ সম্পদ হতে চান, স্বামী যখন বাইরে থেকে আসবে দুনিয়ার যত গুরুত্বপূর্ণ কাজ থাক সব আপনার জন্য আরাম, এখন কোনো কাজ জায়েজ নেই। স্বামী যাতে খুশি হয় আপনি সেই কাজ করবেন। ও যদি আপনাকে হাতা কাটা ব্লাউজ দেখে মনে করে না এটা আমার ভালোই লাগে, ওইভাবে তার সামনে থাকবেন, কোনো অসুবিধা নেই। তাহলে ওইটা পরে আবার বাইরে যাওয়া যাবে না। স্বামী যেটা পছন্দ করে যদি জায়েজ হয় বাস্তব জীবনে জীবন থাকতে আপনাকে মানায় লাগবে। আমি স্বামী এখানে যারা আছে প্রত্যেকেই যারা স্বামী আছে জিজ্ঞাসা করবেন মনের খবরটা এই, প্রতিটি স্বামী চাই পছন্দ করে বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে। কথা বলেন না কেন? কিন্তু আমি বাস্তবতায় দেখছি আজ 198টা পরিবারে বৌমারা এটা চাই না, সব চাই আলাদা হও। এই কথা বলেন না, আমি উপায় করব, ইনকাম করব, কামাই করব, আমি চাই আমার মা বাবা আমার সাথে থাকবে। আপনি চান না মানে কি? আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, কালো বোরকা পড়তে পারেন, আপনি নেককার হতে পারেননি। কারণ স্বামী যেটা পছন্দ করেছিল ওটা জায়েজ ছিল, আপনি এখন ওটা পছন্দ করতে পারেননি। এরকম বউ আছে দুনিয়ায় না নেই? কার বাড়ি আছে দেখি হাত তোলেন তো। ঠিক আছে, তোলার দরকার নেই, ক্যামেরা ওইদিকে খেলে ভাত বন্ধ হয়ে যাবে। টের পাচ্ছেন আপনি? এত বড় বড় মহারথী বসে আছে এখানে, কেউ হাত তুলতে সাহস পাচ্ছে না। আপনি আবেগে হাত তুলে বসে আছেন, একবার যদি ক্যামেরা ওইদিকে ঘুরিয়ে দিত কি হয়তো বুঝতে পারছেন না। কয়েকদিন আগে আমি সৌদি থেকে এসেছি, ওমরা থেকে। ওখানে সব জায়গায় একটা বেশি ভিডিও দেখতাম, গ্রামের এক জায়গায় চার ছেলে দুই মেয়ে, এরা ছয় ভাই বোন মিলে তার 95 বছরের বয়সের বাবাকে নিজের সম্পদগুলো সব নিজেদের নামে লিখে রাস্তায় ছেড়ে দিয়েছে। নাউজুবিল্লাহ মানে? শুধু নাউজুবিল্লাহ বলে শেষ করে দেবেন হয়ে গেল না, শুধু ওই ছয় ভাই বোনের দোষ না, ওই বাবারও দোষ আছে। বলেন এই ছয়টা ভাই বোন জানেই না যে বাবা কি জিনিস, মা মরে গেছে 10 বছর আগে, নিজেরা ছয়জন মিলে কায়দা করে বাবার জমিগুলো নিজের নামে লিখে নিয়ে বাবাকে এখন রাস্তায় ছেড়ে দিয়েছে। বেটার বয়স 95 বছর, ও পড়বে রাস্তায়, মরবে ডেনে পড়ে, সারা জীবন কুকুরের খাবার হবে। সেতো নাউজুবিল্লাহ যারা বললেন না, আমি নাউজুবিল্লাহ বলতে চাই না, এখানে দোষ এই বাবাটার আছে। কারণ আল্লাহর পরে যে মার বাবার স্থান, ও বাবা ওই ছয় ছেলে মেয়েকে কোনোদিন জানায়নি, ওই রকম শিক্ষা কোনোদিন তাদের দেয়নি। কথা বলেন ঠিক কিনা? আর শিক্ষা ব্যবস্থা নিয়েও যে সূক্ষ্ম ষড়যন্ত্র অনেকে করছে, আমাদের ইমানের দাবি হচ্ছে আমরা অন্তত মুসলিম বলে যারা দাবি করি, আমাদের আবার যেন 95 বছর বয়সে কুকুরের খাবার হওয়া না লাগে, সেজন্য আগে থেকেই
ছেলে মেয়েকে এই শিক্ষা দেওয়া আছে আল্লাহর পরে আমার স্থান, এটা পাওয়া যাবে যে জায়গায় ওখানে আপনি নিয়ে যান তারে। এই যে সাকোয়াইল আছে মাদ্রাসা নাকি জানো, সাকোয়া নাকি, এইরকম জায়গায় দিয়ে দিলে ওই জায়গা থেকে যে অধ্যক্ষ সাহেব ওনাকে শিখাবে আপনার ওই ছেলেকে ওই মেয়েকে, আল্লাহাক বলেন আমি রায় দিয়েছি, ঘোষণা দিয়েছি, সিদ্ধান্ত নিয়েছি, ফাইসাল্লা করে দিয়েছি, আমার ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আর আমার পরে সবচাইতে বড় স্থান তোমার মা বাবার, তাদের সেবা করো, তাদের খেদমত করো, তাদের প্রতি ইহসান করো। ব্যাখ্যায় মুফাসসির লিখেছেন কোন সন্তান যদি মা বাবার জন্য ব্যবহারিক কোনো জিনিসও কিনে দেয় ওটা যেন সে আল্লাহর রাস্তায় সাদকা করলো। সুবহানাল্লাহ, বলতে পারেন না, মায়ের একটা স্যান্ডেল দরকার, আপনি যদি স্যান্ডেলটা মাকে কিনে দেন, বাবার একটা স্যান্ডেল দরকার যদি কিনে দেন, ও যদিও দুনিয়ার কাছে ব্যবহার করবে, আপনার দ্বারা মনে হবে আপনি আল্লাহর রাস্তায় এই 100 টাকা দান করে এসেছেন। বাংলার হাজারো মানুষ এই বিষয়টা না জানে, আজ যে সমস্ত জায়গায় টাকা পয়সা গুলো সম্পদ গুলো খরচ করছেন না জেনে না বুঝে এটা রেকর্ড হচ্ছে, কালকে তামাম দুনিয়ায় ছড়াবে। প্রত্যেককে আহ্বান জানাচ্ছি আল্লাহর পরে যাদের স্থান তারা কিন্তু আমার ঘরে, কথা বলেন না কেন, আল্লাহর পরে যার স্থান তারা আমার ঘরে, না বরিশালে, না চট্টগ্রামে, না সিলেটে, কোথায় দৌড়াচ্ছেন আপনি, একবারে চট্টগ্রাম চলে যাচ্ছেন এখান থেকে 700 কিলোমিটার, একবারও চিন্তা করেন না, এখানে 7 গজ দূরে যিনি বসে আছে তার নাম আল্লাহ, আমার আল্লাহর পরে দিয়েছেন। ওই 6টা ছেলে মেয়ে যদি সত্যিই জানতো যে আল্লাহর পরে স্থান আমার এই বুড়ো বাবার, 6 ভাই বোন মিলে যিনি জমি জায়গাগুলো কায়দা করে লিখে মুরব্বী বয়সে রাস্তায় ছেড়ে দিত না। এখানে 2টা কারণ আছে, এদেরকে তো শিক্ষা দেয়নি, এই শিক্ষাটা 1-2 নম্বরে এদের যাদের সংসার আছে এই সংসারে যে মহিলাগুলো আছে এরা এদেরকে বাধ্য করেছে, বুড়োকে বের করে দাও। সম্মানিত মা বোনেরা, আপনার শ্বশুর শাশুড়ির খেদমত করা সেবা করা আপনার জন্য ফরজ না, ওই সন্তানের জন্য তার মা বাবার সেবা করা খেদমত করা খরচ করা ফরজ, কিন্তু আপনার প্রলোভনে পড়ে আপনার কথাবার্তার আপনার আচরণে যদিও বাধ্য হয় তার মা বাবার সাথে খারাপ আচরণ করতে, এর ভাগিদার আপনিও। বাংলাদেশে এরকম বেটার বউ আছে না নেই, এরকম পুত্রবধূ নেই? আপনি মনে করছেন আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পরি, আমি তো আবার বলছি আজ হাজারো পরিবারে সন্তানটা তার মা বাবার সাথে ভালো আচরণ করা, তাদের খোঁজ খবর নেওয়া, তাদের পেছনে যে খরচ করার দায়িত্ব এটা পালন করতে 100 ভাগ পারে না, এর পেছনে দায়ী ওই বৌমা। কথাটা যদি সত্য হয়ে গেল এইটাই বাস্তব, আল্লাহ মেয়েদেরকে যেন এই সংকীর্ণ মনা মন থেকে বেরিয়ে আসার তৌফিক দেন, বলেন আমিন। আমি নিজে একজনের জামাই, আল্লাহর কসমে কোরআন আমার সামনে আমি হাতে নিয়ে বলছি, আমি আমার শ্বশুর শাশুড়িকে যে নজরে দেখি যেভাবে মহব্বত ভালোবাসাতে, সত্যি করে বলছি প্রত্যেকটা পুত্রবধূ যদি তার শ্বশুর আর শাশুড়িকে এই নজরে দেখতো কোনো ছেলে তার মা বাবাকে আলাদা করে দিত না। আমি তো মেলেন আমি পাই না, কোন কারণে তাদের আলাদা করে দেওয়া লাগবে আমি তো বুঝি না। আপনি কি মনে করেন যে আলাদা করে দিলে আমি বেশি খেতে পারবো, আনন্দে থাকতে পারবো? নবীজি হাদিস তিরমিজি শরীফের হাদিসে জানিয়েছেন কোন স্ত্রী যদি চায় যে তার স্বামীর হায়াত বেড়ে যাক, তার স্বামীর সম্পদ বেড়ে যাক, তার সম্মান বেড়ে যাক, সে যেন স্ত্রী হিসাবে স্বামীকে বারবার পরামর্শ দেয়, স্বামী তুমি আর যাই করো অন্তত নিকট আত্মীয় স্বজনের খোঁজ রাখো, আপনার সবচাইতে বেশি নিকট আত্মীয় আপনার মা, শ্বশুর শাশুড়ি, এই স্বামীর বোন, ভাই, ফুফু, চাচা, একথা বলছে না কেন, এদের খোঁজ খবর রাখবেন আপনার যতটুকু সামর্থ্য আছে, বারবার তাকিদ দিয়ে হলেও এটা করবেন।
তাহলে দুনিয়ার যে ভয়গুলো আছে এই ভয়গুলো আল্লাহ দূর করে দেবে। মোহাম্মদ রাসূলুল্লাহ যেদিন নবুয়ত পাওয়ার পরে এসে ভয় পেয়েছিলেন, বলছিলেন সাম্মিলুনি আমারে ঢেকে দাও, খাদিজাতুল কুবরা একদিন পাঁচটা কথা বলেছিলেন, স্বামী আল্লাহি কাল্লা কখনো না, আল্লাহর কসম লা ইউখজিকাল্লাহু আবাদান, আল্লাহ আপনাকে কখনো অপমান অপদস্থ ভয় দেখাতে পারেন না, কারণ আপনি তো নিকট আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখেন। তার মানে যেই স্বামী তার নিকট আত্মীয় রক্তের সম্পর্ক এদের সম্পর্কগুলো ঠিক রাখে, আপনার আরো উৎসাহ দেওয়ার কারণে এদের খোঁজ খবর রাখে, খরচ করে, বুঝবেন আপনার স্বামীকে দুনিয়ার কোনো ভয় আল্লাহ দেখাবে না, কোনো জিন ভূতের ভয় তার লাগবে না। এগুলো যারা করে না তাদের এই ভয়গুলো আল্লাহ তৈরি করে দেয়। বিভিন্ন জায়গায় গেলে বলে হুজুর পানি পড়ে দেন, কি হয়েছে, হঠাৎ তাল গাছের ভেতরে দেখলাম কি যেন নড়ে উঠল, তাল গাছের ভেতরে কি নড়ে উঠে, তাই তুমি ভয় পাও, ভয় তো এমনিতে পাও না, রক্তের সম্পর্ক যাদের সাথে আছে তাদের সাথে কোনো সম্পর্ক তোমার নেই, ধর্ম আত্মীয় পাতিয়েছে, মাসে তিনবার করে তার কাছে টেলিফোন করে, অথচ নিজের আপন বোন আজ দশ বছর খবর নেয় না, এরকম ভাই নেই দেশে। উত্তম স্ত্রীর কথা বলছিলাম, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ যারা, স্বামী যেটা পছন্দ করে আপনি পছন্দ করবেন, ওটা যদি জায়েজ হয়। তিন নম্বরে আপনি স্বামীকে খুশি করার জন্য সাজগোজ করবেন। চার নম্বরে স্বামীর সম্পদ এবং তার সন্তানদেরকে আপনি ইসলামের পথে চালানোর জন্য চেষ্টা চালাবেন, দেখে শুনে রাখবেন। এই চারটা গুণ যেই মহিলার ভেতরে আছে আল্লাহর নবী জানিয়েছেন আটটা দরজা আল্লাহ খুলে রাখবে জান্নাতের, যে দরজা দিয়ে প্রবেশ করবে কেউ নিষেধ করবে না, বলেন আমিন। দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদের এক নম্বরে মালের যে পরিচয় পেয়েছি এটা নেককার নারী, দুই নম্বরে মালের পরিচয় আছে, মাল মানে ক্ষমতার শিয়ার, মার মানে এসিআরকে যারা পেয়েছেন আর মনে করছেন এটা সংরক্ষণ করে রাখবো, স্থায়ী করে রাখবো, এ আর কোনোদিন আমার কাছে হারাবে না, আপনি প্রস্তুত নেন, প্রস্তুতি নেন, আপনাকে লাসা নামকে দরজা ডাকতেছে। যারা জমা করে এগুলো, মাল জমা করে আর সংরক্ষণ করে রাখার চেষ্টা করে, পৃথিবীর কোনো কিছুই আপনার কাছে স্থায়ী না। এখন চোখ বন্ধ হয়ে গেলে এসিআর পর্যন্ত আপনার বিরুদ্ধে দাঁড়াবে, কথা বলে ঠিক কিনা। সুতরাং এই ধান্দায় যারা আছেন, এই ভুল ধারণায় যারা আছেন, তারা থামেন, এটা রেকর্ড হয়ে আজ ওদের কানেও যাবে। যারা আজ ক্ষমতার শিয়ার এক জায়গায় পেয়ে মনে করছেন আর কোনোদিন হারাবে না, আপনি ভুল পথে আছেন। এটাকে সংরক্ষণ করার জন্য যারা উঠে পড়ে লেগেছেন যেটা স্থায়ী করবই, এটা পারা যাবে না, আপনাকে লাজা নামক দরজা ডাকতেছে, এ দরজা থেকে ফিরে এসে জান্নাতুল ফেরদাউসের দরজার সামনে যা। মালের তিন নাম্বার ব্যাখ্যা মাল মানে টাকা পয়সা, চার নাম্বার ব্যাখ্যা মাল মানে অস্ত্রশস্ত্র। আজ যারা অস্ত্রশস্ত্র জমা করছেন আর স্থায়ীভাবে রেখে দেওয়ার জন্য চিন্তা করছেন আগামীতে কাজে লাগাবো, আমি ভেতরে নামতে পারলাম না, এজন্য দুঃখিত। পাঁচ নাম্বারে প্রভাব প্রতিপত্তি, এগুলো যারা আজ সংরক্ষণ করছেন, জমা করছেন আর মনে মনে স্থায়ী করে নিচ্ছেন যেগুলো আমি রেখে দেবো সারা জীবন, আপনি পারবেন না, লাজা ডাকতেছে, লাজা আপনাকে ডাকতেছে, এখানে যেন যাওয়া না লাগে, ওখান থেকে ফিরে জান্নাতের যে একশোটা দরজা আছে যে কোনো দরজার সামনে যা। আল্লাহ আমাদেরকে দরজার সামনে থেকে ফিরিয়ে জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া, যে সমস্ত দরজার নামগুলো আছে একশোটা, যে কোনো এক দরজার সামনে যেন আমরা একটু হাজির হতে পারি, বলেন আমিন। আমি এই দাম্পত্য জীবনের যে কলহ চলছে এখন সারা বিশ্বে, বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তানে যা ডিভোর্স আরম্ভ হয়েছে জেলখানার ভেতরে তিনটা বছরে, এইটা আমি সবচাইতে বেশি মামলা দেখেছি, হয় বউকে মেরে ফেলেছে, না আত্মারা করে ফেলেছে, না যৌতুকের জন্য তাড়িয়ে দিয়েছে, মানে পারিবারিক জীবনের এই যে কলহ এবং এর সমাধানটা কি, ওখানে ১৯টা পয়েন্ট দেওয়া আছে। ওখানে আমি জেলখানায় বসে বসে তিন বছর তো কাজ ছিল না, ফাঁসির কনডেম সেলের ভেতরে ছিলাম, বসে বসে টুকে রেখেছিলাম কারারক্ষীদের কাছে কলম নিয়ে নিয়ে, পরবর্তীতে বাইরে এসে ওগুলো বই আকারে আমি ছাপিয়েছি। আমার গাড়ি কোথায় আছে আমি জানি না, ওই কর্নারে আছে,
মেয়েদেরকে আপনি কিনে উপহার দেবে, বলবে যে এটা বড় দাম্পত্য জীবনে পরকীয়া প্রেম যাদের আছে আমি বিশ্বাস করি তারা পুরাটা শেষ করলেই থামবে, কারণ এই পরকীয়া প্রেমের কারণে আজ হাজারো পরিবারে যারো সন্তান তৈরি হচ্ছে। আপনি এদিকে জানেনই না যে ছেলেকা, অথচ ছেলে হয়েছে অন্যজনের মতো, কি গো এই ছেলে তো আমার মতো না, হবে কি করে, অত লাইন করেছে অন্য জায়গায়, আপনার সাথে চেহারা মিলবে, আপনি থাকেন হয়তো 10 দিন আর ও থেকেছে 30 দিন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার যেন ওই রকম পরিবেশ না হয়ে যায়, বইটা কিনে স্ত্রীকে মেয়েকে মাকে বোনকে পড়াবেন, ওই সামনে গাড়ি আছে আর পুরুষদের জন্য একটা আছে, জানি না ওখানে পাওয়া যাচ্ছে, নিয়ে যাবেন নামাজের মোনাজাতের পরে। এগুলো গান মান গায় না ভাই। সম্মানিত ভাইরা, এই আয়াতটাই 7টা পয়েন্ট ছিল, আমরা সামনে আর 10 মিনিট আছে নামাজের, বইটা নিয়ে আজকের মতো বাড়ি যান, রাতের বেলা রাত 9টায় একটা মাহফিল আছে ভবানীগঞ্জ বাজারে মাঝগ্রাম, ভবানীগঞ্জ মাঝগ্রাম রাত 9টা সাড়ে 9টায় ওখানে উঠবো ইনশাল্লাহ আমরা। আগামীকাল আছে কনে নরদাস, নরদাস আছে কালকে দিনের বেলায়, এই আসরের পর থেকে মাগরিব পর্যন্ত আমরা কথা বলবো। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিনের প্রচন্ড গরমের জান্নাতের বাগান যারা সাজিয়ে দিল এই মানুষগুলোকে তুমি কবুল করো, যত আলেম এখানে এসেছে আমার মাথার তাজ, আলেমদেরকে তুমি হযরতে আবু বকরের মতো মা বানিয়ে মেরে অনুষ্ঠানের জন্য শ্রম দিয়েছে, গোয়েন্দা বিভাগের যে মানুষগুলো সাহায্য সহযোগিতা করেছে কোরআনের জন্য, যে যতটুকু এগিয়েছে তুমি তার দিকে অতটুকু এগিয়ে যাও, মা বোনদেরকে তুমি নিকার হওয়ার আল্লাহ তাআলা আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দাও। লাজা যেন আমাদেরকে না ডাকে, জান্নাতুল ফেরদাউস জান্নাতুল মাওয়া আমাদেরকে ডাকে, ওই রকম ব্যবস্থা করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহ তাআলা বহু কষ্ট স্বীকার করে বিশাল আয়োজনে তোমার যে বান্দাগুলো শ্রম দিয়েছেন এদের টাকা পয়সা গুলো ওসমানের মতো কবুল করে নাও, আমরা অসুস্থ যারা আছি আমাদেরকে শেফায়ে কামেলা জেলা নসিব করো। আইলে আমার কণ্ঠে ব্যথা করছে, শরীরও ভালো না, অসুস্থ আছি, মোসাফির অবস্থায় আছি, মাসলুম অবস্থায় আছি, মন থেকে দোয়া করছি আল্লাহ তুমি আমাদের হামে নাসির হয়ে যাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। যখনই মরণ আসবে যেন একবার হলেও পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন, নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন।